আসসালামু আলাইকুম, আবারও হাজির হলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটি ডেল মনিটর আছে, এটি একটি 19 ইঞ্চি মনিটর। তো এটির মূল সমস্যা কি, অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ার কেবলটি লাগানো আছে, ও যে সিরিজের যে পাওয়ার সেটি লাগানো আছে, চাইলে আপনারা দেখিয়ে নিতে পারেন। এবং এটির মডেলটা হলো 1918, আর তার আগে ডি আছে। তো এইখানে আমরা সুইচ করতেছি, দেখুন সুইচ করার সাথে সাথে কোনো পাওয়ার নেই এবং কোনো কিছু হচ্ছে না। এই যে তার অর্থ হচ্ছে এটা পাওয়ার নেই, মূল সমস্যা হলো পাওয়ার নেই। তো আমাদের কাছে নিয়ে আসে এই জন্য, তো আমরা খুলি দেখি, এরপরে যতটুকু পারি আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করবো। আর অবশ্যই সব কিছু জানতে হলে ভিডিওটা জুড়ে পরিপূর্ণ ভিডিও দেখতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি খুলি, এরপরেই দেখি। আর এই যে মডেল নাম্বার বলছিলাম মনে আছে কি, এই যে D1918H, এই মডেলটি, এটি নতুন মডেল। এবং এখানে কিন্তু HDMI সহ আছে, BGA+HDMI, এই যে BGA+HDMI। তো চলুন আমরা ব্যাকপার্টটি খুলি, এরপরে দেখি। এই হলো ব্যাকপার্টটি খোলা, আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকপার্ট খোলার পরে কি আছে, পুরো ইনটেক এখন পর্যন্ত এটা খোলা হয়নি, ফার্স্ট টাইম খোলা হবে। তো যেহেতু এটার ভিতরে সার্কিট, আমাদের সবগুলোই খুলতে হবে, এরপরে দেখা যাবে। তো এখন সব কিছুই খুলে নিতে হবে, খুলে তারপরে দেখতে হবে যে সার্কিটে কী সমস্যা। আর এইগুলো খুলতে হলে পুরো সব কস্টিপগুলো খুলতে হবে এবং এই পাশের কস্টিপগুলো খুলতে হবে, মানে পুরো পার্ট পার্ট খুলে ফেলতে হবে, অন্যথায় এটা খোলা খুব টাফ। আর এখানে এই এই টেপগুলো খুবই শক্তিশালী, খুব আঠা আছে, মনে হয় যে খুব হালকা কিন্তু না, এটি খুব শক্তিশালী। আর এই যে দেখুন এখানে হলো সেই গার্ড, তো এইভাবে পুরোটা খুলে নিতে হবে। আর ওই যে LVDS কেবল, প্যানেলের যে LVDS কেবলটা, সেটিও খুলে নিতে হবে। তো আমরা খুলি, এই হলো এখান থেকে খুলে নিলাম। আর এই হলো আমাদের বোর্ড, আপনারা নিশ্চয় ভালোভাবে দেখবেন যে এখানে কোনো ফিজিক্যাল ড্যামেজ আছে কি না। এখানে কোনো ফিজিক্যাল ড্যামেজ এই মুহূর্তে দেখা যাচ্ছে না, এইখান থেকে সব কিছু ক্লিয়ার, একেবারে চকচক করে, মানে নতুন অবস্থা যেরকম মনে হয়। আর ভিতরে তো কোনো ময়লা দেখতেই পান নেই, কারণ হচ্ছে এটা সম্ভবত এসি কোনো অফিসে চলছে, এসি রুমে আর কি, সেটা হোক অফিস অথবা বাড়ি। তো যেখানেই হোক এটা খুব পরিষ্কার আছে, ময়লা হলেই যে আসলে খারাপ হয় এমনটা না। তবে ইলেকট্রনিক্স ডিভাইসের জন্য অবশ্যই ধুলিকণা বা এই ধরনের ময়লা অবশ্যই ক্ষতিকারক, তবে এটার ক্ষেত্রে এটা হয়নি। তো চলুন আমরা এই সার্কিট বোর্ডটি খুলি, এরপরে দেখি। এই হলো আমরা খুলে ফেলছি। আর এইখানে হলো যে পাওয়ার সেকশনটা দেখতেই পাচ্ছেন, এখানে আমরা জুম করে দেখাই যে এই যে এখানে আমাদের SMPS ব্যবহার করা হয়েছে, সব কিছু SMPS হয়ে গেছে। তো আমাদের যে পালস রয়েছে এবং এখানে যে ফ্যাট আছে পাওয়ারে, সেগুলো কোনো কিছুই ফিজিক্যালি দেখা যাচ্ছে না ড্যামেজ, মানে পুড়ে নেই। আর যেহেতু পুড়ে নেই, অতএব এই আশা করা যেতে পারে এটা খুব সহজে হয়ে যাবে। আর এই এই পাওয়ার সেকশন যদি পুড়ে গেত, সেক্ষেত্রে অনেকটাই আমাদের বোকাতো, কারণ এই পার্টসগুলো অ্যাভেলেবেল পাওয়ার টু টাফ, আর এই মডেলগুলো তো নতুন, বুঝেনি আপনারা সবাই। তো যাই হোক, এখন আমরা দেখি আসলে কী খারাপ, এরপরে আপনাদেরকে অবশ্যই জানাবো, আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিওটি। তো চলুন আমরা এখন মিটার দিয়ে কিছু পার্টস মাপবো, তারপর দেখবো। তো আমরা গ্রাউন্ড নিয়ে নিলাম, আর এইখানে যে জিনিসগুলো মাপবো সেটা একটা গ্রাউন্ড এইখান থেকে নিলেই হবে, তাহলে বোঝা যাবে যে আসলে কোনো কিছু খারাপ আছে কিনা। তো যতটুকু শর্টকাটে আমরা আসলে ভিডিও করতে পারি চেষ্টা করবো, ততটুকুই করবো। তো এখানে শর্ট না, আমাদের মিটার ওমসটা আমরা দেখে নিই 300%। তো ঠিক আছে, এখন কী সমস্যা সেটা বের করতে হবে, অবশ্যই কোনো না কোনো পার্টস তো খারাপ আছে। তো আমরা এখানে চলে যাই, আমাদের এই ডায়োডটি কী বলে, শর্ট বলে কেন বলে, আমরা দ্বিতীয় ডায়োডটি দেখি। এটা আমাদের 5 ভোল্ট ডায়োড, 5 ভোল্ট ডায়োডটি তো ভালো আছে বলতেছে। আর হচ্ছে এটা হলো আমাদের 12 ভোল্ট ডায়োড, তো 12 ভোল্ট ডায়োডটি দেখুন আপনারা শর্ট বলতেছে। হ্যাঁ, তো 12 ভোল্টের ডায়োড কেন শর্ট বলতেছে, এটা দুইটা কারণ হয়। একটা হলো প্রাইমারি তে যদি শর্ট হয়, এই ফ্যাট যদি শর্ট হয়, সেক্ষেত্রে আমাদের এই ডায়োডটি খারাপ বলে। তো এটা এখানে কি আসলে শর্ট আছে কিনা সেটা একটু বিষয়, তবে আমি দেখে যতটুকু বুঝতেছি যে এটা শর্ট নেই। তো আমরা কী করবো আসলে, বিষয়টা হলো যে আমরা সরাসরি ডায়োডটা খুলে তারপরে দেখি। আর যেহেতু ভিডিওটা এক একভাবে করা হচ্ছে, খোলাখুলিটা দেখানো সম্ভব হচ্ছে না, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা ডায়োডটি খুলেছি, এক সাইড ছেড়ে দিয়েছি, আর এক সাইড কানেকশন করা আছে। তো আমরা এখন দেখি যে আমাদের এখানে যে শর্টটি ছিল সেটা চলে গেছে কিনা। আর সেটা দেখতে হলে আমাদের জাস্ট এখানে চলে যেতে হবে, যেখানে শর্ট দেখে গিয়েছিলো। আমরা গ্রাউন্ডে নিয়ে নিই, এই হলো গ্রাউন্ড, আর হলো এই আমাদের পজিটিভ সাইড। তো দেখুন এখানে অলরেডি মিটার কী বলছে, যে মিটার বলতেছে এখানে শর্ট নেই। তো আমরা চলে যাই সরাসরি ডায়োডের গায়ে, আবার হচ্ছে এই হলো ডায়োড, আর এখানে দেখি এই পজিটিভ, দেখুন এখানে শর্ট বলতেছে। তার অর্থ হচ্ছে আমাদের এই ডায়োডটি খারাপ, হ্যাঁ আমাদের এই ডায়োডটি খারাপ। এখন আমরা এই ডায়োডটি সরাসরি চেঞ্জ করবো, এরপরে দেখবেন ইনশাল্লাহ হয় কি না। আর এই অবস্থায় কিন্তু আমরা চাইলে পাওয়ার দেখতে পারি, সেটা কীভাবে জানেন,
যেহেতু আমাদের এটা হলো 12 ভোল্টের একটি ডায়োড, তো এটা হলো জাস্ট ইনভার্টার রান হবে না, মানে প্যানেলের ব্যাকলাইট রান হবে না, যেহেতু ইনভার্টার অফ থাকবে 12 ভোল্টের। তো এখান দিয়ে আমাদের কিন্তু এই যে এই সিস্টেম অন হবে, তো আমরা সেটা একটু দেখে নিই। আর অবশ্যই এই কাজগুলো করতে গেলে অবশ্যই সিরিজে পাওয়ার দিবেন। তো চলে না, বিসমিল্লাহ করে পাওয়ারটি দিই। আল্লাহ আকবার, বিসমিল্লাহ। এই দেখুন আমাদের পাওয়ার চলে আসে। তো আমাদের কিন্তু মূল শর্টটি আমরা ছুটিয়ে ফেলছি, মূল শর্টটি হলো আমাদের ইনভার্টার সেকশনে। ইনভার্টার সেকশন বলতে ইনভার্টারের যে ভোল্টেজটি দেয় সেই ডায়োডটি খারাপ হয়ে গেছে, ইনভার্টার সেকশনে যে শর্ট হয়ে গেছে তা না। তবে এটা হতে পারে, এখন ডায়োড লাগালে পরে বোঝা যাবে। তো আমাদের ভিডিওটি আশা করব ভালো লাগবে আপনাদের দেখতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখনই লাইক করে দিন এবং একটা কমেন্টস করে দিন, আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো চলুন আমরা ডায়োডটি পরিবর্তন করে তারপরে দেখি। ডায়োডটি ফিটিং করেছি বলতে সরাসরি লাগিয়ে একবারে সোল্ডারিং করে ফেলেছি এবং লেগগুলো কেটে নিব, কারণ লেগগুলো একটু বড় থাকে। এই হলো লেগগুলো কেটে নিয়েছি। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে আমরা আসলে এখানে কী ডায়োড লাগিয়েছি। আপনারা এখানে দেখবেন যে ডায়োডের যে নাম্বার দেওয়া আছে, অবশ্যই যেটা ছিল তার থেকে ভালো মানের ডায়োড লাগানো লাগে, নয়তো আবারও কাটবে। আমরা তার থেকে অবশ্যই ভালো মানের ডায়োড লাগিয়েছি, তো এটা আপনারা দেখে নেবেন। তো এই ডায়োডটি ফিটিং করা হলো, এখন আমরা সব কিছু কানেকশন করবো, তারপরে দেখবো। আর কানেকশন করতে হলে কী কী লাগবে সেটা হলো এই যে এলইডি কেবলটি লাগানো লাগবে, ব্যাকলাইটের কেবলটি, আর আমাদের এই যে এখানে যে ডাটা আছে প্যানেল ডাটা এলভিডিএস কেবলটি সেটাও লাগানো লাগবে। আর সেটা লাগিয়ে আমরা ছবি দেখে একেবারে কাজটি শেষ করব। আর আশা করব যে আপনারা ছোটোখাটো কিছু ইনফরমেশান আমরা ভিডিও জুড়ে দেওয়ার চেষ্টা করি, আর তাতে আপনাদের উপকারই হবে। তো এখন আমরা পাওয়ারটি সিরিজে দিব, বিসমিল্লাহ। আমাদের ওই দেখুন এখানেও লাইট চলে আসে, ব্যাকলাইটও চলে আসছে। আমরা দেখি আমাদের কী আসছে এখানে, ওই দেখুন। তো আমরা বিজিএ কেবলটি লাগাই, তারপরে দেখি তো আমাদের বিজিএ কেবলটি কোথায়। এই হলো আমাদের বিজিএ কেবল। এখানে এইচডিএমআই আমরা চাইলে ব্যবহার করতে পারি এবং বিজিএও ব্যবহার করতে পারি। এই হলো আমাদের বিজিএ কেবল লাগানো। আমাদের ডাটা দেখি, দেখুন আলহামদুলিল্লাহ আমাদের মূল কাজটি হয়ে গেছে, ডাটাও দেখতে পাচ্ছেন। তো ছোটো কাজটাও কিছু ইনফরমেশন দিলাম, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করুন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।